নমস্কার, আজকে আমরা তুলারাশির প্রেম এবং প্রেমজ জীবনের সমস্যা এবং সেই সমস্যার সমাধানকে কেন্দ্র করে আলোচনা করব। আপনি যদি তুলারাশির ব্যক্তি হন, তাহলে আপনার জীবনে কি ধরনের প্রেম আসতে পারে বা কি ধরনের প্রেম চলছে বা প্রেমটা কি বিবাহে কনভার্ট হবে কি হবে না, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে বলব আপনার প্রেমের সমাধানের রাস্তাটা কি। যদি আপনি তুলারাশির ব্যক্তি হন, তাহলে প্রথমেই তুলারাশির ব্যক্তিদের প্রেমকে নিয়ে আলোচনা করতে গেলে তুলারাশির ব্যক্তিদেরকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। তুলারাশির মধ্যে কিন্তু একটি খুব সুন্দর ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তুলারাশির প্রতীক চিহ্ন হচ্ছে ওজন পাল্লা। অনেকে বলে হালকা রাশি তুলারাশিকে, হালকা রাশির যুক্তি কোথাও কোথাও তো মেলে, কিন্তু সব ক্ষেত্রে মেলে না। হালকা রাশির যেহেতু জাতক, সেই কারণে কিন্তু একটু কিছু কিছু সময় সমস্যা, ভৌতিক সমস্যা বা কালা জাদুর সমস্যা কিন্তু আপনার উপরে আসতে পারে। অর্থাৎ আপনার উপরে যদি কেউ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করছে মনে করা যাক, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো যেগুলো, ওইগুলো হচ্ছে আলাদা পার্ট, ওইগুলো হচ্ছে আলাদা বিষয়, প্রেমের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। প্রেম সম্পর্কে বলতে গেলে পরে প্রথমেই বলতে হবে, আর তুলারাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সমতাপূর্ণ, অর্থাৎ ব্যালেন্স করে কিন্তু চলে। অর্থাৎ এরা প্রেমিকের কাছেও ভালো, এরা অন্য জায়গাতেও ভালো, কিন্তু অর্থাৎ ব্যালেন্স করে চলে, অর্থাৎ দুদিকটাকেই সামলে নেয়। মানে অনেক সময় হয় না, প্রেমিকাকেও ভালো কথা বলছে, বাড়ির লোককেও ভালো কথা বলছে, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। তুলারাশির মানুষ যারা হয়, তারা প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে বা কোনো কাজের সূত্রে তাদেরকে বারবার ঘোরাফেরা করতে হয়, এরকম ব্যাপারটাও কিন্তু অনেক সময় চলে আসে। আসলে তুলারাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধিমান, এবং তার সঙ্গে সঙ্গে এই তুলারাশির মানুষ যারা হয়, তারা কিন্তু একটু অন্য রকমের, অর্থাৎ ভালোবাসায় পরিপূর্ণ বা সেক্সুয়াল পাওয়ারও খুব বেশি দেখতে পাওয়া যায় তুলারাশির মধ্যে। একাধিক প্রেমের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, বা প্রেমে যখন প্রথমে পড়লো, যেই পরিমাণে কথাবার্তাগুলো বললো বা যেই পরিমাণে তার অ্যাটিটিউড দেখতে পাওয়া গেল প্রেমের জন্য, যে যতটা প্রেমের জন্য পাগল, এই জিনিসটা কিন্তু পরবর্তী সময় প্রেমের মধ্যে দেখতে পাওয়া যায় না। আপনি যদি তুলারাশির মানুষ হন, তাহলে পরে অনেক সময় দেখতে পাওয়া যায় এই তুলারাশির মানুষটা কিন্তু অনেক কথা বলে, কিন্তু সেই পরিমাণে কাজ করতে পারে না, এবং বিরক্ত হয়ে গেলে পরে একটু উল্টোপাল্টা কথাবার্তাও মাঝে মধ্যে বলে দেয়। তুলারাশির মধ্যে একটি ক্ষমতা রয়েছে, সেটা ভালো বলবো না খারাপ বলবো আমরা জানি না। যেমন ধরুন, কোনো একটি মনে করা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটি ধরুন তান্ত্রিক, আমরা দেখছি কোনো একটি শ্মশানে লাল জামাকাপড় পরে বড় বড় দাড়ি রেখেছে, দাড়ি রেখে বসে রয়েছে, আমরা কি ভাবছি সেটাকে দেখে, যে বাবা বিশাল বড় তান্ত্রিক, হ্যাঁ যাই হোক গুরুদেব মানুষ, প্রণাম জানাই। কিন্তু ব্যক্তিগতভাবে বলা যেতে পারে, যতটা এরা দেখায় সেই পরিমাণে ভিতরের মাল কিন্তু থাকে না। এইটা কিন্তু বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে তুলারাশির দুটো চরিত্র হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে। তুলারাশির ছেলেরা কিন্তু এক অন্য ধরনের, মেয়েরা কিন্তু একটু অন্য ধরনের। আবার মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় কর্ম করার প্রবণতা, সমাজে দাঁড়াবার মতো একটা জায়গা তারা মনের মধ্যে জেদ করে নেয়, এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশি যদি মহিলা হয়, তাহলে কিন্তু তারা প্রেমকে টিকিয়ে রাখার জন্য বা সুন্দর রাখার জন্য অনেক কিছু জীবনেতে করে। কিন্তু ছেলেরা যদি তুলারাশির হয়, তাহলে দেখা যায় এরা প্রেমের জন্য কোথাও যেন একটা সিরিয়াস নয়, প্রথম দিকে সিরিয়াস থাকলেও পরবর্তী সময় সিরিয়াসনেস নেই, এবং এরা মন মর্জিভাবে চলে, মন মর্জিভাবে কথাবার্তা বলে, যার ফলে কিন্তু মাঝে মধ্যে সমস্যা এসে যেতে পারে। তবে আপনি যদি তুলারাশির ব্যক্তি হন, তাহলে পরে আপনার মধ্যে একটি সবথেকে বড় প্লাস পয়েন্ট রয়েছে, আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে খুব বুদ্ধি খাটিয়ে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবার বা উন্নতি, সমাজের মধ্যে দাঁড়িয়ে যাবার বা প্রেমিক প্রেমিকাকে নিয়ে আপনার চলার মতো ক্ষমতা কিন্তু রয়েছে, শুধু আপনি একটুখানি ভাবুন। এবারে তুলারাশির প্রেমিক বা প্রেমিকারা কেমন ধরনের হয় বা প্রেমটা কেমন ধরনের হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটি বিরতি, ছোট্ট একটুখানি সময় দেখুন।
আবার ফিরে আসলাম। তো তুলারাশির প্রেম, প্রেমজ জীবন কি কেন্দ্র করে আলোচনা করছি। তুলারাশির ক্ষেত্রে দেখা যায় এদের প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, এরকম বাস্তববাদী মাইন্ডের হয়, খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়। মানে তুলারাশির সব রকম গল্প যেন এরা খুব একটা পছন্দ করে না, বা পরবর্তী সময়, প্রথম দিকে তো বুঝতে পারে না, পরবর্তী সময় কিন্তু এরা তুলারাশিকে একটুখানি মেপে নেয়, কথাটা রভাবে বলতে গেলে পারে এরকম কথাটা বলা যায়। তুলারাশির প্রেমিক প্রেমিকা যারা থাকে তারা তুলারাশির সঙ্গে প্রেম তো করে, কিন্তু কোথাও তাদেরকে পার্সোনালভাবে যদি জিজ্ঞেস করা যায় তারা কিন্তু তুলারাশির সম্পর্কে পুরোপুরি স্যাটিসফ্যাকশন থাকে না তাদের মধ্যে। কারণ একটাই ব্যাপার, কারণ তুলারাশি বেশ কিছু কথা তো বলে কিন্তু সেই কথাগুলো কিন্তু পালন করে না। এর জন্যই তুলারাশির প্রেমিক প্রেমিকাটা কিন্তু তুলারাশিদেরকে খুব বেশি পছন্দ করে না, তবে প্রেম করে যেতে পারে, সেটা অন্য সিচুয়েশনের ব্যাপার। তুলারাশির প্রেমিক প্রেমিকা যারা হয় তারা প্রচণ্ড বাস্তববাদী হয়, তারা স্ট্রাগল করে জীবনে দাঁড়ায়, তারা সংঘর্ষের মধ্যে থেকে জীবনে দাঁড়াতে পারে, এবং তারা প্রেমের জন্য কিন্তু যে কোনো ফাইট নিতে পারে, যে কোনো ফাইট করতে পারে। এবং তুলারাশির প্রেমিক প্রেমিকারাও প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয়, এবং তুলারাশির প্রেমিক প্রেমিকাদের একটা কিন্তু চাকরির যোগও থাকে, কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে তুলারাশির প্রেমিক প্রেমিকারা কোথাও একটা ভালো জায়গায় চাকরি করছে। ধরুন মনে করা যাক আপনি তুলারাশির ছেলে, তাহলে পরে এরকম হতে পারে যে আপনি যেই মেয়েটার সঙ্গে প্রেম করছেন সেই মেয়েটা কিন্তু কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, এরকম ব্যাপারটাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তুলারাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটা কথা আরও খেয়াল রাখতে হবে, তুলারাশির প্রেমিক প্রেমিকারা যদি বিয়েতে কনভার্ট হয় বা বিয়েতে বিয়ে যদি করে তাহলে এরা কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যায়। তাই আমি তুলারাশির মানুষদেরকে বলবো, আপনারা বিয়ে করবেন না, প্রেম করে বিয়ে করলে কিন্তু সমস্যা আসতে পারে। তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে এই সমস্ত মানুষরা কিন্তু তুলারাশির প্রেমিক প্রেমিকারা কিন্তু খুব ডিসিপ্লিন মেনে চলে, খুব কিন্তু পারফেক্ট ব্যাপারটাকে করার চেষ্টা করে, অর্থাৎ যখন যেটা করা উচিত সেইটাই কিন্তু করার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় তুলারাশি তো অনেক প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে তাদের প্রেমিক প্রেমিকাকে, কিন্তু সেই পরিমাণে কাজ করতে পারছে না কোনো কারণে। এর জন্য কিন্তু তুলারাশির প্রেমের মধ্যে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে বা চলে আসেও দেখেছি। তুলারাশির প্রেমিক যারা হয় বা প্রেমিকা যারা হয়, পার্টনার যারা হয় আর কি বলতে চাইছি, এই পার্টনারদের মধ্যে কিন্তু বেশ কিছু ক্ষমতা থাকে, এবং এই পার্টনাররা লাস্ট টাইমে, প্রেমের প্রথম দিকে ব্যাপারটা অন্য, কিন্তু লাস্ট টাইমে দেখে নেওয়া যায় যে পার্টনাররাই কিন্তু অনেকটা সামলে দিচ্ছে তুলারাশির মানুষদেরকে, অনেকটা কিন্তু তুলারাশির মানুষকে কিন্তু মানে কন্ট্রোল করছে, বা তুলারাশির মানুষদের একটা তুলারাশির মানুষদেরকে একটা যত্ন করে নিজের কাছে রাখছে, বা তুলারাশির মানুষরা তাদের উপর ডিপেন্ড করে চলছে, তাদের পার্টনারদের উপর ডিপেন্ড করে চলছে, এরকম ব্যাপারটাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষদের সাথে তাদের পার্টনারদের প্রেম তো হয় কিন্তু বিবাহ হতে চায় না, বা বিবাহ মাঝপথে আটকে যেতে পারে। তুলারাশির ব্যক্তি যারা, তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় অন্য কাস্টে প্রেম করতে পারে, বা অন্য জাতে প্রেম করতে পারে, বা স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে কোনো কারণে। ধরুন আপনি তুলারাশির একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা ভালো লোক, আপনার সঙ্গে একটা অর্ডিনারি লোকের প্রেম হয়ে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। তবে আমি এগুলোকে কোনোভাবেই করি না আর কি, কোনোভাবেই আমার কিন্তু এই বিষয়ে কোনো বিরোধিতা নেই। আপনি প্রেম যেখানে ইচ্ছে করতে পারেন, কেন প্রেম আপনার ব্যক্তিগত স্বাধীনতা থেকেই আসে। তবে প্রেমের ক্ষেত্রে একটা কথাই বলবো যে দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনার চলতে গেলে পারে আপনার প্রেমিকাকে নিয়ে চলতে হবে, এবং আপনার প্রেমিকার মস্তিষ্ককে কিন্তু আপনাকে বলতে হবে। আপনি নিজের নিজেকে অনেকটা জাহির করতে পারেন, নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু কোথাও যেন প্রেমিকাকে নিয়ে আপনি কিন্তু খুব বেশি, মানে প্রেমিকাও যে একটি মানুষ, প্রেমিকও যে একটি মানুষ, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু চিন্তা করেন না অনেক সময় দেখতে পাওয়া যায়। আপনি দেখার যে হ্যাঁ চিন্তা করি কিন্তু করেন না, তাহলে পারে আপনার এই দীর্ঘদিনের অভ্যাস অবভিয়াসলি কিন্তু আপনার প্রেমজ জীবনের মধ্যে সমস্যা বা বন্ডিং প্রবলেম নিয়ে চলে আসতে পারে। তাই আপনার দরকার যে আপনার প্রেমজ জীবনেতে আরও সতর্ক হওয়া, আরও সিরিয়াস হওয়া, এবং আরও দায়িত্ব পালন করা। কারণ আপনার প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তারা তো বেশি কিছু চায় না, শুধু তারা চায় যে আপনি একটু দায়িত্ব পালন করুন, আপনি একটু দায়িত্বের সাথে চলুন। অবশ্যই আপনি যদি সেটা মনে করেন সেটা করতে পারেন, কিন্তু আপনি মনে করেন আবার ভুলে যান, এইরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। যাই হোক না কেন, প্রেমজ জীবনের সমস্ত সবার জীবনে
জীবনেই আসতে পারে। তবে প্রেমজ জীবনের সমস্যাকে রিকভার করতে যদি আপনি চান, যদি সমাধান করতে চান, তাহলে পরে অবশ্যই কিন্তু একটি নীলা রত্ন আপনি ধারণ করার চেষ্টা করুন। নীলা রত্ন কিন্তু আপনার প্রেমকে অনেকটা ভালো করে দেবে। নীলা রত্ন যদি আপনি ধারণ করেন, আমি সবসময় একটা কথা বলি যে আপনার জন্মছকের ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু কোনো রত্ন ধারণ করা উচিত। কিন্তু তবু এক কথায় বলে দেওয়া যায়, নীলা রত্ন যদি আপনি একটি ধারণ করতে পারেন তাহলে পরে আপনি কিন্তু উপকার পাবেন। এছাড়াও বেশ কিছু টিপস রয়েছে যেগুলো আমি এখন বলতে পারি কিন্তু বলবো না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা টিপস হয়। আর টিপস যখন ক্রিটিক্যাল সমস্যা এসে যায় তখন কিন্তু কাজ করতে পারে না। তাই টিপস বলে আমি অযথা আপনাকে আশা দেব না যে এই টিপস করলে পারেই হয়ে যাবে সব কিছু। চট করে অত তাড়াতাড়ি হয়ে যায় না। এই সমস্যাকে রিকভার করতে গেলে অবশ্যই ঠিকঠাক গ্রহ প্রতিকার করা দরকার। এবং আপনি মনে করুন তুলারাশির ব্যক্তি, আপনি প্রেমজ জীবনের মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছক বিচার করিয়ে অবশ্যই আপনার প্রেমের জন্য সঠিক যে প্রতিকার হবে সেই প্রতিকারটি করে নেওয়ার চেষ্টা করুন। আজ এখানেই শেষ করব, কথা বেশি বাড়াবো না। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার বক্তব্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিন আবার একটি অনুষ্ঠান, আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে আসবো। পরের দিন অবশ্যই চলে আসবো বৃশ্চিক রাশির অনুষ্ঠান নিয়ে, বৃশ্চিক রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। নমস্কার।